অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ছাত্রদের এর আগের ক্লাসে আমি বলেছিলাম একটা কবিতা পড়াবো। কবিতার নাম হচ্ছে গড়াই নদীর তীরে। সেই কবিতাটা শুরু করছি। কবিতাটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন পল্লী কবি জসীমউদ্দীন। জসীমউদ্দীনকে বলা হয় পল্লী কবি, বাংলাদেশের বিখ্যাত কবি, অবিভক্ত বাংলাদেশ। সেই পল্লী কবি জসীমউদ্দীন রচিত একটা বিখ্যাত কাব্যগ্রন্থ যার নাম হচ্ছে সজন পাতিয়ার খাট। বাংলাদেশ নদীমাতৃক দেশ, ছোট বড় অনেক ধরনের নদী আছে। সুতরাং এই নদীমাতৃক দেশের অনেক কবিতা অনেক কাব্য তিনি লিখেছেন। তিনি হচ্ছেন পল্লী কবি জসীমউদ্দীন। জসীমউদ্দীনের একটা উল্লেখযোগ্য কাব্যের নাম সজন পাতিয়ার খাট, খাট মানে নদীর খাট। কাব্যগ্রন্থের নাম, এই কাব্যগ্রন্থের একটা উল্লেখযোগ্য কবিতা হচ্ছে গড়াই নদীর তীরে। আমি লিখে দিয়েছি সজন পাতিয়ার খাট কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। প্রশ্ন যদি আসে গড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত, লিখতে হবে সজন পাতিয়ার খাট, শুদ্ধ বানানে লিখতে হবে উত্তর। এই কবিতার একটা সংক্ষেপে এর মর্মার্থটা বলে দিই। গড়াই নদীর তীরে মানে বালু চরে, যেখানে জল নেই, শুকনো বালু, শুকনো মাটি, শুকনো মাটি রয়েছে, জল নেই, পাশে নদী। গড়াই নদীতে মানে বালু চরে ছবির মতো সুন্দর মনোরম একটি বাড়ি কোন একজন এই বাড়িটা তৈরি করেছে। গড়াই নদীর তীরে সেখানে জল নেই, জলটা অনেক দূরে, বালু চরে, একটা সুন্দর সাজানো গোছানো ছোট্ট বাড়ি, ছবির মতো সুন্দর। এই বাড়িটার প্রসঙ্গে আজকের এই কবিতা গড়াই নদীর তীরে। কুলবধূ মানে ওই বাড়ির বউ, কয়ে শুনল ভয়ের কুলবধূ সযত্নে রান্না সামগ্রী, ধনে কালোজিরা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আমরা কবিতায় পাবো, মটর ডাল, মুসুর ডাল, এইগুলো সব নামগুলো কবিতায় আছে। এইগুলো দীর্ঘদিন ঘরে জমা হয়ে থাকার ফলে রোদ্দুরে দিয়েছেন কুলবধূ, শুকোতে দিয়েছেন, রোদের তাপ লাগলে এগুলো বেশ তাজা হয়, কোনো পোকামাকড় সেগুলো লাগতে পারে না। সেই জন্যে আমরাও বাড়িতে আমাদের মায়েরা, কাকিমারা, জেঠিমারা, ঠাকুমারা, দিদিমারা কি করেন, এই সব মশলা ডাল এগুলোকে মাঝে মাঝে রোদ্দুরে রেখে দেন কিছুক্ষণ, তারপর আবার জারে ধরে নেন। ঠিক সেইভাবে এই কুটিরের এই বাড়ির বউ কি করেছে, যত্ন সহকারে সযত্নে রান্নার সামগ্রী যেগুলো বললাম, মটর ডাল, মুসুর ডাল, ধনে, কালোজিরা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, সামগ্রী রোদে শুকোতে দিয়েছে বাড়ির উঠোনে। ছোট্ট বাড়ি, বাড়ির বাইরে রোদের তাপ পাবে উঠোনে। মনে হচ্ছে আলপনা এঁকেছে কেউ, এমন ভাবে সাজিয়েছে, এইখানে মুসুর ডাল তার একটা রং, এইখানে ধনে তার আলাদা রং, এইখানে কালোজিরা তার আলাদা রং, এইখানে পাকা লঙ্কা তার আলাদা রং, এইখানে কাঁচা লঙ্কা তার আলাদা রং, এই সব কিছু মিলিয়ে এখানে মটর ডাল তার আলাদা রং, সব কিছু মিলিয়ে একটা যেহেতু আলপনা দিয়েছে। আমরা আলপনা কখন দিই, বাড়িতে কোনো যদি মাঙ্গলিক অনুষ্ঠান হয়, বাড়িতে কোনো যদি পুজো হয়, যেমন বাড়িতে কোনো যদি লক্ষ্মী পুজো হয়, বাইরে মায়েরা আলপনা দেয়। এই আলপনাটা দিয়েছে অন্য কিছু তো নয়, এই আলপনা বলে মনে হচ্ছে এগুলোকে অনুগ্রহ, এই রান্নার সামগ্রী, এই যে মুসুর ডাল, এই যে মটর ডাল, এই যে কালোজিরা, এই যে ধনে, এই যে কাঁচা লঙ্কা, এই যে পাকা লঙ্কা, প্রত্যেকের রং আলাদা এক নয়, সেগুলোকে ঘরে বউ এমনভাবে উত্তরে মেরেছে মনে হচ্ছে কে যেন যত্ন করে সুন্দর একটা আলপনা এঁকে দিয়েছে। ঘরে যেন মাঙ্গলিক অনুষ্ঠান হবে, বাইরে তার একটা আলপনার আয়োজন, আলপনা দিয়েছে।
নির্জন শান্ত সুন্দর এই বাড়িটির চারপাশে লাউ কুমড়ো আর শিম তিনটে লতানো গাছ, লাউ গাছ আমরা জানি আমরা দেখেছি, শিম গাছ লতানো গাছ, কুমড়ো গাছ লতানো গাছ, তিনটে ফুলের রং আলাদা, তিনটে ফল আলাদা, তিনটে গাছের পাতা আলাদা। আর কি ফুল ফুটে রয়েছে, লাউ গাছে এক ধরনের ফুল, কুমড়ো গাছে এক ধরনের ফুল, শিম গাছে আর এক ধরনের ফুল ফুটেছে। নিচে এই গাছগুলোর তলাতে, এই গাছগুলো শিকড়টা নিচে মাটিতে আছে আর ডালপালা কাণ্ড সব পাতা উপরে উঠেছে, ফল উপরে ধরে মাটিতে গড়া উঠে যায় কিন্তু এখানে মাচাম দিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। নিচে মাটিতে লাল নোটে সাপ, এক ধরনের সাপ, আমরা বলি না শাক সবজি সেই শাক, পালং শাক, পিড়িং শাক, পুঙ্কা শাক, তেমনি আরেকটা শাক হচ্ছে লোটে শাক। লোটে শাকের রংটা কেমন? লাল। এই লাল লোটে শাকটা মাঝে মাঝে দেখা যাচ্ছে, কবি বলছে কুঁকি দিয়ে দেখছে যেন, তাকেও দেখছে কিনা সবাই। লাল লোটে শাকটা চাপা পড়েনি, লাল কুমড়ো গাছের শিমের গাছের আড়ালে রয়েছে, সে কিন্তু নিজেকে সবার চোখে নিজেকে ধরে রাখতে চায়, সে মাঝে মাঝে উঁকি দিয়ে দেখছে। অর্থাৎ এই কবিতায় এই লাউ কুমড়ো শিম গাছের তলায় আর একটি খুব নগণ্য খুব ক্ষুদ্র ছোট্ট নোটে সাপ লাল রঙের তার পাতা নিয়ে সে তাকিয়ে আছে তার ছোট্ট শরীর। তারপর এই বারান্দায় কি আছে? এদো ডোবা হতে, এদো অনেকদিন ধরে আবর্জনা করে পড়ে ছোট্ট ডোবা, পুকুর নয় বড় নয়, বর্ষার সময় জল হয় মুজে যায়, মশার আস্তাকুল, মশার আতঙ্ক, আবর্জনায় ফেলা, এটা কেউ স্নান করবে না, ডোবা। সেই ডোবায় দাহুক পাখি, দাহুক দাহুক দাহুকি দাহুক পাখি সেই ডোবাতে কোনো ঝোপে আশ্রয় নিয়েছে। সে ডাউ পাখিরা এইসব দোহাতে থাকতে ভালোবাসে, সে তার বাচ্চাদের নিয়ে ওখানে রয়েছে। যখন দেখে এই ঘরটা নির্জন, এই গোড়া নদীর তীরে যে ঘর যে বাড়িটা কেউ কোথাও নেই, কোনো কোথাও হয়তো কোনো বিশেষ কাজে বাইরে গেছে, ঘরে অন্য কেউ নেই, সবাই যে যার মতো কাজে, কিন্তু ঘরের এই নির্জনতার সুযোগটা পেয়ে এঁদো ডোবা থেকে ডাহু পাখি, এখানে লেখা আছে ডাহুক মেয়ের মানে মা ডাহুক, যে ডাহুক সত্য বাচ্চা দিয়েছে তার বাচ্চাগুলোকে নিয়ে তার ছানাগুলোকে নিয়ে সেই ডাহুক মা, এই কবিতা আছে ডাহুক মেয়ে। এই ডাহুক মা কি করছে? বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে মনের খুশিতে মনের আনন্দে, কোথায়? বাড়ির উঠোনে। খুব সুন্দর একটা পরিবেশ, ছবির মতো সুন্দর, ছবির মতো জীবন্ত। এই সুন্দর বাড়িটা এই গড়াই নদীর তীরে যে রমণীয় সাজানো মনোরম বাড়ি, এই বাড়িটার সৌন্দর্যে শুধু ডাউক পাখি আসেনি, মানুষই তাকে ভালো বলেনি, কবি ভালো বলেনি, কি আকাশে ভাসমান মেঘ, আকাশে বুকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে যাওয়া সময়, হঠাৎ যখন নিচের দিকে তাকাচ্ছে পৃথিবীর দিকে তখন দেখতে পেয়েছে এই গড়াই নদীর তীরে এমন রমণীয় বাড়ি তো এর আগে আমাদের চোখে পড়েনি, এরকম মনোরম বাড়ি এর আগে তাদের চোখে ধরা পড়েনি, এর আগে তারা দেখেনি, এরকম অপূর্ব সুন্দর, অপরূপ সুন্দর, অদৃষ্টপূর্ব এই মনোরম ছোট্ট কুটির গড়াই নদীর তীরে আগে কখনো ছিল না। সেই মেঘগুলো কি হয়েছে? আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে যেতে যেতে থমকে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে দেখে নিচ্ছে। কোনো ভালো জিনিস যখন আমরা চোখের সামনে দেখতে পাই একটু ক্ষণিকের জন্য দাঁড়িয়ে দেখে নিই, বাহ কি সুন্দর দৃশ্য, রাস্তায় যাচ্ছি ভালো একটা দৃশ্য একটু থমকে দাঁড়ায়, ভালো জিনিস দেখতে প্রত্যেকেই চাই, প্রত্যেকেরই ভালো লাগে। এখানে আকাশে ভাসমান মেঘগুলো ভেসে যাওয়ার সময় ক্ষণিকের জন্য কিছু সময়ের জন্য তারা একবার দেখে নিতে চাইছে কোনটা এই বাড়িটা কেমন সুন্দর করে সাজানো, বাড়িটা জীবন্ত, বাড়িটাতে আলপনা দেওয়া,
এই বাড়িটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা আর আকাশের বুকে ভাসতে ভুলে গেছে। এই ভাসা অবস্থা থেকে তারা কিছু সময় নিয়েছে, দাঁড়িয়ে রয়েছে ওই বাড়িটার উপরে, বাড়িটা নিচে মেঘ উপরে ভাসছে। এরকম সুন্দর দৃশ্য মেঘ রাশি, মেঘমালা, মেঘপুঞ্জ, অনেকগুলো মেঘ এর আগে দেখেনি। অভূতপূর্ব দৃশ্য, অভূতপূর্ব, এর আগে দেখেনি যাকে, জীবন্ত ছবি, এরকম জীবন্ত রমণীয় ছবি, এরকম মনোরম দৃশ্য, এরকম সুন্দর সাজানো জীবন্ত বাড়ি এর আগে মেঘেরা পর্যন্ত দেখেনি। এই মেঘ আকাশের বুকে ভাষা ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়েছে বাড়িটার উপর, আর বাড়িটার দিকে তাকিয়ে দেখে নিচ্ছে, প্রাণ করে দেখছে, দুচোখ করে দেখে নিচ্ছে। এখানে মেঘের চোখ নেই, কবি কল্পনা করছেন মেঘগুলো থমকে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে, এই বাড়ির সৌন্দর্য এত বেশি ভালো, এই বাড়ি এত বেশি আর সুন্দর, এই বাড়িটা এত বেশি মনোরম, এত বেশি রমণীয়, এই বাড়িটার সৌন্দর্যকে উপেক্ষা করে তারা এগিয়ে যেতে পারেনি। তারা কিছুক্ষণ অপেক্ষা করে দেখে নিচ্ছে, থমকে দাঁড়িয়েছে আর কি দেখে, এইরকম এরকম অপরূপ দৃশ্য তাদের চোখে পড়েনি। এইটাই তাদের কাছে সব থেকে বড় বেশি পাওয়া। মেঘেরা আজকে ধন্য হয়েছে, এরকম গড়াই নদীর তীরে সাজানো বাড়ি এর আগে অনেকবার তারা আকাশের মুখে ভেসেছে, কিন্তু এইরকম দৃশ্য তাদের মুখে পড়েনি, সেই জন্যেই তারা আজকে এখানে থমকে দাঁড়িয়ে দেখে নিয়েছে। আর একটা কি, এই কবিতায় তোমাদের কাছে বইটা আছে, বইটা একবার দেখে নিও। এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, এমন ভাবে আঁকা হয়েছে, জীবন্ত করে দেওয়া হয়েছে, প্রাণবন্ত, মনে হচ্ছে প্রাণ আছে। আমি কবিতাটা পড়ার সময় আলোচনা করব, তোমরা বইটা দেখবে, আমি লাইনগুলো পরপর পড়ে যাচ্ছি, কি আছে সহজে বোঝা যাবে, খুব সোজা কবিতা, কিন্তু মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে, ভালো করে লিখতে হবে, আর প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। চুপচাপ বসে থাকবে, গল্প শোনার মতো শুনবে, আর তারপর পরীক্ষা লিখতে পারবে না, তাই যেন না, ভালো করে শুনবে, আমাকে প্রশ্ন করবে, প্রত্যেকটি লাইনে মানে, প্রত্যেকটি শব্দে মানে আমি বলবো, প্রশ্ন উত্তর বলবো, আমি পিডিএফ এ তোমাদের প্রশ্ন লিখে পাঠাবো, কিছু পাঠিয়েছি দেখে নিও, আর এইটা পড়াবার সময় দেখবে। অষ্টম শ্রেণীর ছাত্রদের আমি এর আগেও বলেছিলাম, যখনই গল্প কিংবা কবিতা পড়ানো হবে বইটা দেখবে, বইটা খুলবে, পড়াচ্ছে। গড়াই নদীর তীরে, একটা কমা দেওয়া আছে, কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, মায়া ওখানে ছেড়ে যেতে চাইছে না। কুটির খানিরে, কুটির ছোট্ট বাড়ি, ছোট্ট ঘর, লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, লতা পাতা আর ফুল এই কুটিরটাকে ঘিরে রয়েছে, কেমন মায়া, অর্থাৎ এই কুটিরের সাথে লতা পাতা এবং ফুলের একটা নিবিড় যোগ রয়েছে। এই যে কুটির, এই যে বাড়ি গড়া নদীর তীরে, এই বাড়িটার সাথে যে পাতা ফুল ফল এই উদ্ভিদ জগতের সাথে এই বাড়িটার কি আছে, একটা নিবিড় যোগ, নিবিড় যোগ, এইটাই মায়া, একটা প্রাণের টান, প্রাণের টান, একটা হৃদয়ের যোগ, যাকে আমাদের ভালো লাগে তাকে আমরা ভালোবাসি, হৃদয়ের যোগ, বাড়িটার সাথে লতা পাতা ফুল জড়িয়ে রয়েছে আস্তে আস্তে, এই জড়িয়ে রাখাটা হচ্ছে মায়া। আমরা আপনজন থেকে আপন করে নিতে পারি, জড়িয়ে ধরে রাখি, তুমি আমার আপনজন, এই বাড়িটাকে পাতা ফুল ফল বিভিন্ন ধরনের গাছ, তা ছোট হোক আর বড় হোক, নোটে শাক হোক, লাল গুণ্ড হোক, সিম গাছ হোক, সব কিছুই এই বাড়িটাকে আঁকড়ে ধরে রেখেছে, কিসে, আমি তোমায় ভালোবাসি।
যেতে পারি কিন্তু কেন যাব, এখান থেকে চলে যেতে পারি কিন্তু যাব না, কারণ তোমাকে আমার ভালো লাগে, এই বাড়িটাকে পছন্দ হয়েছে। তাদের লতা পাতা ফুল ফল এ গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, সিম গাছ, নোটে শাক, এগুলো আমরা বলবো একটু পরে। বাতাসে হেরিয়া আলোতে খেরিয়া সন্ধ্যা সকালে ফুটে, সকালে সাঁঝে সকালে সন্ধ্যা ফুটে, কি ফুটে? গাছের ফুল। এইখানে দেখো বাতাসে হেরিয়া, বাতাসে গাছগুলো দোল খায়, মনের আনন্দে খেলা করে, সূর্যের আলো পায়, সূর্যের আলোতে আমরা জানি বিজ্ঞানের ছাত্র, সালোক সংশ্লেষ ইংরেজিতে ফটোসিনথেসিস, ক্লোরোফিল বাংলায় সবুজ কলা তৈরি হয়, গাছের পাতাটাকে বলা হয় রান্নাঘর, সেই গাছ সূর্যের আলো নিয়ে মাটি থেকে শোষণ করা জল নিয়ে খাবার তৈরি করে পাতায়, গাছের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে এই খাবার পরিবেশন করা হয়, পাঠানো হয় ফ্লোয়েন গাইডেনের মাধ্যমে। বাড়ির লোকটা পড়াবেন, তিনি বলবেন, তাকে জিজ্ঞেস করলে বোঝাবেন। এখানে কি বাতাসে হেরিয়া আলোতে খেলিয়া সূর্যের আলো পেলে গাছগুলো তাজা হয়, সতেজ হয়, আর কি উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় টুকি টুকি, উঠানের কোনো এক কোনাতে বুনো ফুল, যে ফুলগুলো আমাদের সহজে বাগানে কেউ লাগায় না, বনজ ফুল, বনজ গাছ, বনে জন্মে যা আগাছা বলি আমরা যাকে, হেসে হয় কুটি 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 কুটি, তারা যেন খিলখিল করে রোদের আলোতে সূর্যালোকে সেই অনামী ফুলগুলো আজকে নতুন চেহারা নিয়ে দাঁড়িয়েছে। কার কাছে? কবির চোখের সামনে। কোথায়? এই গড়াই নদীর তীরে সাজানো বাড়িটার এক কোণে, আর কি মাচানের পরে মাচান এক উঁচু জায়গায়, এটা রোপানো গাছটা, এটা মাটি, এটা যদি মাটি হয় এই মাটি শিকড়ে নিচে শিকড়টা যাবে, এই গাছটা রোপানো গাছ, এই গাছটা পাতা ফুল ফল মিলে থাকবে, এখানে একটা কাঠের ছোট্ট মাচান করা হয়, এই মাচানে এই রোপানো গাছটা ফুল হবে ফল হবে, শিম গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, এটা মাচান। এই কি হচ্ছে? মাচানের পরে শিমলতা লাউ গুন্ডার ঝাড় অনেকগুলো ডালপালা নিয়ে মাচানে তুলে দেওয়া হচ্ছে, শিকড়টা মাটির সঙ্গে যুক্ত আছে, আর কি আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত যা, আড়াআড়ি করি দোলায় দোলায় লাউ ফুল, লাউ ফুল মানে লাউ গাছের ফুল, কুমড়ো গাছের ফুল তাকে আমরা বলি কুমড়ো ফুল, শিম গাছের ফুল শিম ফুল, এগুলো আড়াআড়ি এলো এলো যে কোনো ভাবে আছে, কিন্তু ফুলটা প্রত্যেক গাছের নিজের অংশ, ফলটা প্রত্যেক গাছের নিজের সন্তান, সেই জন্যেই প্রথমে ফুল তারপরে হবে ফল। কোনো গাছের ফুল আসা মানেই এই কুমড়ো গাছে যখনই ফুল এলো তখনই জানাবে যে ফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে কি দাঁড়াচ্ছে? আড়াআড়ি করি পাশাপাশি আড়াআড়ি সাইডে সাইডে কি হচ্ছে? দোলায় দোলায় ফুল ফুল যত যার, ফুল ফুল অনেক ফুল বহু বছর শব্দ, যত যার যে যার মতো নিজের কাছে তার ফুল ফুটিয়ে, তল দিয়ে তার এই জায়গাতে, এই জন্য এটা বলছি তল দিয়ে তার এইখানে যে ছোট্ট নটে সাপ, নটে সাপ এই গাছটা উপরে আছে উপরে, আর নটে লাল নটে নটে সাপ কি করছে? ছোট্ট চেহারা নিয়ে ছোট্ট পাতা নিয়ে সে দেখছে, কি দেখছে? লাইনটা তল দিয়ে তার, তল মানে তলা নিচে বটম, তল দিয়ে তার লাল নোটের সাথে মিলেছে রঙের ঢেউ, রং এটা রং লাল, উপরে সবুজ ফুলগুলো আলাদা রঙের, এই লাল নোটের সাথে তার রংটা ছড়িয়ে দিয়েছে মাটিতে উপরে, অর্থাৎ লাল নোটের সাথগুলো পাতাগুলো লাল রঙের, কবি বলছেন কে যেন লাল রং ছড়িয়ে দিয়েছে। লাল শাড়িখানি লাল নোটে সাথ আর লাল শাড়িখানি এই কুটিরের গুণবধূ, এই কুটিরের বউ গৃহবধূ কি করছে? লাল শাড়িখানি তার যে পরিধেয় শাড়িটা ছিল যেটা কেকেছে মেলে স্নান করার পর মায়েরা যখন শাড়িগুলো উঠোনে মেলে দেয় রোদে, সেটা রং লাল, লাল শাড়িখানি রোদে গিয়ে গেছে এ বাড়ির বধূকে, রোদে গিয়েছে শুকনো, আমরা রোদে কাপড় বেরিয়ে গেল তাড়াতাড়ি শুকোবে,
মাঝে মাঝে শেখা একটা পর্ব শেষ, এরপর দ্বিতীয় পর্বে আসবে। মাঝে মাঝে শেখা এনোডো বা হতে, এনো মানে মজা, মমতি যায় মজা নেই, মজা ডোবা, একটা আবর্জনা জল, স্ট্যাগনেন্ট ওয়াটার, জল জমা হয়েছে, আবর্জনা জমেছে, এখানে মশার আস্তাকুল, ছোট ছোট ব্যাঙ থাকে, মশা থাকে, তাহুন এখানে বাসা বেঁধে আর কি। দাহুক মেয়েরা, দাহুক মায়েরা, দাহুক মায়েরা মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, গানে গানে কথা কয়ে, তারা গান গাইছে আমাদের হারমোনিয়াম নিয়ে নয়, মনের খুশিতে মনের আনন্দে। দাহুক মা, মা ডাহু তার খানা দে, খানা মানে খাব, বাচ্চা বাচ্চাদের নিয়ে এসে আনন্দে, মায়ের আনন্দের সীমা নেই। এই ফাঁকা উঠোন কে কোথাও নেই, কোনো দুষ্টু ছেলে নেই, কে ঢিল মারবে, তার বাচ্চাকে আহত করবে, তাকে আহত করবে, এরকম নেই, বাড়ির কেউ নেই। এই সময় এই ডাহুক মা, কবিতার প্রকাশের ডাহুক মেয়ে, তার বাচ্চাদের নিয়ে সেই মনের আনন্দটা প্রকাশ করছে এই উঠোনে এসে, যে উঠোনে এই গুরুবধূ তার লাল শাড়িটা রোদে শুকোতে দিয়ে অন্যত্র কোথাও বিশেষ কাজে বেরিয়েছেন। প্রত্যেক দেশে বাড়ি গেছে কোনো কাজে। পরে লাইনটি ইম্পর্টেন্ট, আমি আসছি। গাছের শাখায় বনের পাখিয়া নির্ভয় করে গান, নির্ভয় করে গান, এখানে যেখানে দুষ্টু ছেলের ভয় সেখানে পাখিরা থাকবে না। তোমরা বিদ্যাপীঠে একটা জায়গায় দেখেছো লেখা আছে নির্ভয় নিলয়, নিলয় মানে বাসস্থান, নিলয় পাখিদের থাকার জায়গা, আলয় মানুষের থাকার জায়গা, দেবালয় ঠাকুরের থাকার জায়গা। এই আলয় শব্দ ঘর, এখানে নিলয় পাখি থাকার জায়গা, বাসা না, বাসা হচ্ছে নীল, মানুষ মনে রাখবে এটা পরীক্ষার মাঝে আছে, নীল মানে নেশ, পাখি বাসা, এগুলো যে নিলয় মানুষ পাখিদের থাকার জন্য যে জায়গাটা তৈরি করে দেয় সেটাকে বলা হয় নিলয়। আর নির্ভয় নিলয়, পাখিরা নির্ভয়ে নিশ্চিন্তে যেখানে বাস করতে পারে, যেখানে তাদের প্রতি অত্যাচার হবে না, কোনো দুষ্ট ছেলে তাকে খোঁচা মারবে না, এইরকম জায়গা। এখানে কি হচ্ছে লাইনটা ভালো করে দেখো, গাছের শাখায় বনের পথে নির্ভয়ে করে গান, তারা গান ধরেছে মনের আনন্দে। আমরা গান কখন ধরি, যখন আমাদের মনে ভয় থাকবে না, আনন্দ থাকে, খুশি মনে আর কি। এখনো তাহারা বোঝে নিজে খায় মানুষ বসত করে, ইম্পর্টেন্ট লাইন, এখনো তারা বোঝেনি এখানে মানুষ বসত করে, এই কড়াই নদীর তীরে এর আগে কখনো বাড়ি তৈরি হয়নি, এই বালুচরে এই প্রথম বাড়ি তৈরি করেছে। সুতরাং এই বনের পাখিগুলো, গাছের পাখিগুলো এখনো টের পায়নি যে এখানে মানুষ বাস করার জন্যে, এখানে মানুষ বাস করে, মানুষ বাস করলে কি হবে, বাড়ি তৈরি করবে, এখানে যে কুটিরটা আছে এই কুটিরটা যে মানুষ থাকে এটা তাদের এখন ধারণায় আসেনি, সেই জন্য তারা কি করছে নির্ভয়ে এই বাড়ির উঠোনে এই লতানো গাছে এই পাখির কিচির মিচির গান শোনা যাচ্ছে। ঠিক আছে,